তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি গ্রাম বাংলার ঐতিহাসিক একটা জিনিসের সাথে পরিচয় করে দেবো। তার সেই জিনিস হচ্ছে, আপনারা সামনে দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা পালকি। তো আঙ্কেল, এই পালকিটার বয়স কত বছর? 120 বছর। এটা কিসের তৈরি? শালকাঠের তৈরি। আর এখানে হচ্ছে গ্লাস দিয়ে করা আছে দেখতেছি, এখানে গ্লাসের ফ্রেম। আর এটা কিসের তৈরি? এটা শালকাঠ, এটা শালকাঠের তৈরি। মানে হাতারে হচ্ছে এটা, এটা শালকাঠের তৈরি। আর এটা খুলে দেখাও তো আমাদের ওই সাইড থেকে। এটা দুই সাইডে দরজা? আচ্ছা, ওয়েট ওয়েট, আমি ওই সাইডে যাই নাই। এটা দেখতেছি, আচ্ছা দেখি, দুই সাইডে দরজা আছে না? দরজা লাগানোর সিস্টেম, লাগানোর সিস্টেমটা কি? টান দিলেই লাগে, আবার একে খুলে যায়। খুলো, হ্যাঁ খুলো। এটা ভিতরে হচ্ছে কাঠের তৈরি, সম্পূর্ণ ভিতরে দেখায়। ভিতরে স্পেশাল তেমন কিছু নাই, জাস্ট একটু ফাঁকা জায়গা, এছাড়া স্পেশাল কিছু নাই। ও, এটা দুই সাইডে দরজা, এটা দুই সাইডে দরজা আছে দেখতেছি। এ পাশ ওপাশ দুই পাশে দেখা যায়, অনেক পরিমাণ লোকজন এখানে জমা আছে। আর এই বাড়িটা আপনাদেরকে একটু দেখাই, ভিউজটা অনেক সুন্দর। ভিউটা না বললে নয়, অনেক সুন্দর একটা ভিউ। তার আমি একটু দূর থেকে দেখাই। তো এই বাড়ির ভিউজটা দেখছেন, এত সুন্দর ভিউ যা আপনাদের বলে বোঝাইতে পারবো না। এটা একদম গ্রামের ভিতরে, লোকাল গ্রামের ভিতরে। আর এই বাড়ির ঠিকানাটা হচ্ছে কাদিরডি মিয়াপাড়া, বলমারি, ফরিদপুর। আর বাড়িটা নিয়ে যাচ্ছে এখন, উঠায় রাখবে। গ্রাম বাংলার ঐতিহাসিক পালকি, যেটা না বললে না আপনাদেরকে। আপনারা সবাই দেখছেন পালকিটা নিয়ে যাচ্ছে দেখতেছি। পালকিটা নিয়ে ধীরে ধীরে আগা যাচ্ছে দেখতেছেন আপনারা। তো পালকিটাকে এখন দেখতেছে, এখানে উঠায় রাখতেছে। পালকিটা রং করবে, সম্ভবত রং করবে, এই কারণে উঠায় রাখতেছে এখানে।